প্রশ্নটা শুনে নিন ভাস্কর দা, প্রশ্নটা শুনে নিন। আপনার আপনার মূল যে বক্তব্য বিজেপির, এখান থেকে সিনপসিস করলে দাঁড়ায় যে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। কতজনকে, সত্যি কথাই তো, কতজনকে পদত্যাগপত্র দিতে বলবেন? আর দ্বিতীয়ত, আপনি আপনারা এক্ষেত্রে দাঁড়িয়ে পদত্যাগপত্র চাইছেন, ওই মানিক ভট্টাচার্য থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কারোর পদত্যাগপত্র তো চান? আপনি তৃণমূলের সাধারণ সম্পাদক, এক মিনিট সময় নিন, তৃণমূলের সাধারণ সম্পাদক কি করবেন না করবেন? তাহলে তার সেই অধিকার আছে, সেই অধিকার তিনি প্রয়োগ করেছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছি দেখে আপনারা আসর বসিয়ে পেরেছেন। তৃণমূলের সাংগঠনিক ভাবে কাকে পদত্যাগ করতে বলা হবে, কাকে কি বলা হবে, সেটা নিয়ে বিজেপি বিশ্লেষণ করবে এবং সেই বিশ্লেষণের উপরে ভিত্তি করে আপনারা আসর বসিয়ে টকশো করবেন, তাহলে বুঝতে যাচ্ছে আমাকে, আপনাকে বুঝতে পারবেন যে আপনাদের এটা কিন্তু সাধারণ মানুষ হাসিতে ফেটে পড়ছে, যারা যারা দেখছে অনেকে হাসছে আপনার কথা শুনে। আপনার জায়গাটা কোথায় বিজেপি দলে? কেন সজল বাবুর জায়গাটা কোথায়? মানে মুরগি দল থেকে দাঁড়ালে কতদূরে আপনি আছেন, কোথায় আছেন? তৃণমূলের সাংগঠনিক ব্যাপার না। ভাস্কর দা, আমাকে একটা কথা বলুন, যে আপনি বলছেন যে এই ঠিক কথা বলছেন, আমি শুরুতেই যে কথাটা দিয়ে শুরু করলাম যে তৃণমূল কংগ্রেস খাবে না, মাথায় দেবে না, গল্প করবে কারোর সাথে, বেডরুম টকস যেটাকে বলা হয়, আপনার বেডরুমে কি হচ্ছে সেটাতে আমার জানার অধিকার নেই, অনধিকার চর্চা। একটা রাজনৈতিক দলের ভেতরে কি হচ্ছে সেটা রাজনৈতিক দলের মুখপাত্রতে বেরোবে বা বেরোবে না বা গসিপ হবে, কিন্তু বকটুইয়ের মানুষ তো হাসছে না এই কথাগুলো শুনে। বকটুইয়ে তো আঁচ পড়েছিল, যে ছেলেমেয়েগুলোর পা উড়ে যাচ্ছে, যে ছেলেমেয়েগুলোর হাত উড়ে যাচ্ছে বোমার জন্য, এক গোষ্ঠীর বোমা আরেক গোষ্ঠীর, এক গোষ্ঠীর বোমা আরেক গোষ্ঠীর ছেলেমেয়েদের যখন খেতে যাচ্ছে, বারোটা লোকের প্রাণ ফিরিয়ে দিন।